নমস্কার, আমি ডাক্তার ইমরান চৌধুরী বলছি। লাইসিয়াম গ্লোবাল এন্টারটেনমেন্টের কিপ ফিট অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলার জন্য আমাকে বলতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যে লকডাউন পরিস্থিতি চলছে, এই অবস্থায় আমরা যারা সাধারণ মানুষ তারা অবশ্যই যেন ঘর থেকে না বেরোয়, দয়া করে প্রশাসনের সাথে যেন আমরা সহযোগিতা করি। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আমাদের ফোর্থ ফ্রন্টে সামনে যারা যুদ্ধ করছেন, যে ডাক্তারবাবুরা, যে নার্স দিদিমণিরা, তারা যেন সুস্থ থাকেন। কারণ তারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে মনে করবেন গোটা দেশে মহামারী লেগে যাবে। আপনারা দয়া করে ঘরে থাকুন, ঘরে থাকুন আর ঘরে থাকুন। নমস্কার, আমি লাইসিয়াম গ্লোবাল এন্টারটেনমেন্টের কিপ ফিট অনুষ্ঠানে ফিরে এলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা। বেশিরভাগ মায়েরা, দিদিরা আজকাল এই রোগটাতে প্রচণ্ডভাবে ভুগছে। এটা অ্যাকচুয়ালি তাৎক্ষণিক কোনো রোগ না, যে এক্ষুনি হয়েছে এরকম কোনো ব্যাপার না। মায়ের বেশিরভাগই অভ্যাস হচ্ছে তারা পুরোটাই 100-200% নিজেকে পুরো সংসারের জন্য দিয়ে দেয়, যার ফলে তার একটু যখন তার 20 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর, 35 বছর বয়স থাকে, তখন তারা এতটুকু গরুর দুধও খায় না এবং তারা ছোট মাছ এগুলো খায় না। বিশেষ করে একটা মাছ আছে অনেকেই হয়তো খায় না, সেটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা প্রচণ্ডই উপকার, তার ভেতরের যে ক্যালসিয়াম পার্সেন্টেজ সেটা প্রচুরই থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা বাড়তে দেখা যায় যারা তিন বেলায় ভাত খায়। ভাত এমন একটা জিনিস, কার্বোহাইড্রেট পার্সেন্টেজ যার মধ্যে প্রচুর পরিমাণে থাকে, এবং ভাত খাওয়ার জন্য তার ক্যালসিয়াম লেভেলটা ডাউন হয়ে যায়, এবং গরুর দুধ না খাওয়ার জন্য ক্যালসিয়াম লেভেলটা অনেকই নেমে যায়, যার ফলে তার হাঁটুর হাড়গুলো ওয়ে চেঞ্জ, মানে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ, হাঁটুর হাড়গুলো ক্ষয়ে যেতে থাকে। কোমরের লাম্বার 3, 4, 5 তিনটে হাড় মেইনলি সাধারণত মায়েদের বেশি ক্ষয় হয়, ছেলেদের হয় কম হয়, বাট মেয়েদের বা মায়েদের বা দিদিদের বেশি হয়। আর আমি মায়েদের বলবো বা বোনেদের বলবো, আপনারা ছোটবেলা থেকে এক কাপ করে অন্তত রোজ দুধ খান, আর অন্তত একটু করে হাঁটু এক্সারসাইজ করুন। হাঁটাটাও একটা এক্সারসাইজ, একটু সকালে হোক বা বিকেলে হোক, একটু করে 20-25 মিনিট অন্তত একটু হাঁটুন। হাঁটলে পরে আপনার এই যে মুভমেন্টটা, ওখানে যে একটা জেলি থাকে, সেই জেলিটা আপনার ওই ক্ষয়টা রোধ করতে সাহায্য করে। কিন্তু বেশিরভাগই না হাঁটার ফলে এবং তিনবেলা ভাত খাওয়ার ফলে শরীরের ওজনটাও বেড়ে যায় মায়েদের, আর হাড়গুলো ক্ষয়ও হয়ে যেতে থাকে। স্বাভাবিকভাবে তারা ক্রমশ এই ব্যথাতে প্রচণ্ডভাবে ভুগতে থাকে এবং আমাদের কাছে এসে, ডাক্তারের কাছে এসে তারা বলতে থাকে যে হাঁটু ব্যথা করছে, কোমর ব্যথা করছে। আপনারা সঠিকভাবে সঠিক ডাক্তারের কাছে যান এবং হোমিওপ্যাথিতেও এটা আসতে পারে। এই ব্যাপারে বিশদভাবে জানতে গেলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে যান, কমেন্টস করুন, শেয়ার করুন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন। আপনারা এই ব্যথা নিয়ে যদি বহুদিন ধরে মনে করছেন যে ভুগছেন, স্বাভাবিকভাবেই আস্তে আস্তে যেটা হবে, আপনার হাঁটুর হাড়টা ক্ষয়ে গেলে আপনি হাঁটতে পারবেন না, কোমরের তিনটে মেইন হাড় যদি ক্ষয়ে যায় কারণ, স্বাভাবিকভাবে আপনি চলাফেরা আর করতে পারবেন না, বাড়িতেই সবসময় বসে থাকতে হবে। এবং এটা যদি আপনারা শিগগিরই সারাতে চান বা শিগগিরই এটা যদি নিরাময় করতে চান, আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যান, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।